রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে এবারে চাঞ্চল্যকর মন্তব্য করে বসলেন সোশ্যাল মিডিয়া এক্সের প্রধান ইলন মাস্ক। তার মতে পুতিন যদি একবার ইউক্রেন যুদ্ধ থেকে বেরিয়ে আসেন তাহলে রুশ প্রেসিডেন্ট খুন হয়ে যেতে পারেন। সম্প্রতি নিজের প্রতিষ্ঠানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এই ধরনের মন্তব্য করতে দেখা গিয়েছে তাকে। রিপাবলিকান সেনেটরদের সঙ্গে এক আলোচনায় অংশ নিয়েছিলেন মাস্ক। সেই আলোচনায় রব জনসন, জে ডি ভ্যান্সে, বিবেক রামস্বামী, ডেভিড স্যাক্সের মতো রিপাবলিকান সেনেটররা অংশ নিয়েছিলেন। বিশ্বের অন্যতম শীর্ষ ধনী এলন মাস্ক বলেছেন যে ইউক্রেনে হারার কোনো সুযোগ নেই। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হারলে তিনি গুপ্ত হত্যার শিকার হতে পারেন। আর এদিকে মাস্কের স্যাটেলাইট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের কারণেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রভাবিত হয়েছে এমন অভিযোগের বিপরীতে যুক্তরাষ্ট্রের বিরোধী দলীয় রিপাবলিকান সেনেটরদের উদ্দেশ্য করে একথা বলেছেন তিনি। আমেরিকার একটি প্রতিবেদনে বলা হয়েছে গত সোমবার এক আলোচনা সভায় ইলন মাস্ক একথা বলেছেন। আলোচনা সভায় রিপাবলিকান সেনেটর রন জনসন, জে ডি ভ্যান্স, মাইক লি উপস্থিত ছিলেন। এছাড়াও রিপাবলিকান পার্টির হয়ে প্রেসিডেন্ট মনোনয়নের সাবেক প্রার্থী বিবেক রামাস্বামী উপস্থিত ছিলেন। ইলন মাস্ক তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম এক্সেও ইউক্রেনের যুদ্ধ জেতার সক্ষমতা নিয়ে সন্দেহ পোষণ করেন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বারবার সহায়তা চাওয়ার বিষয়টি নিয়েও ব্যঙ্গ করেছেন। আর এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে এবারে চাঞ্চল্যকর মন্তব্য করে বসলেন সোশ্যাল মিডিয়া এক্সের প্রধান ইলন মাস্ক। তার মতে পুতিন যদি একবার ইউক্রেন যুদ্ধ থেকে বেরিয়ে আসে তাহলে রুশ প্রেসিডেন্ট খুন হয়ে যেতে পারেন। সম্প্রতি নিজের প্রতিষ্ঠানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এই ধরনের মন্তব্য করতে দেখা গিয়েছে তাকে। আর এরই মধ্যে আরও যেটা জানা যাচ্ছে, রিপাবলিকান সেনেটরদের সঙ্গে এক আলোচনায় অংশ নিয়েছিলেন মাস্ক। সেই আলোচনায় রব জনসন, জে ডি ভ্যান্সে, বিবেক রামস্বামী আর এছাড়াও ডেভিড স্যাক্সের মতো রিপাবলিকান সেনেটররাও অংশ নিয়েছিলেন। বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক বলেছেন ইউক্রেনে হারার কোনো সুযোগ নেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। হারলে তিনি গুপ্ত হত্যার শিকার হতে পারেন। আর এই বিষয়টা সামনে আসার পরেই খুব স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। আর এদিকে মাস্কের স্যাটেলাইট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের কারণে রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রভাবিত হয়েছে এমন অভিযোগের বিপরীতে যুক্তরাষ্ট্রের বিরোধী দলীয় রিপাবলিকান সেনেটরদের উদ্দেশ্য করে একথা বলেছেন তিনি। আমেরিকার একটি প্রতিবেদনে বলা হয়েছে গত সোমবার এক আলোচনা সভায় ইলন মাস্ক একথা বলেছেন। আলোচনা সভায় রিপাবলিকান সেনেটর রন জনসন, জে ডি ভ্যান্স, মাইক লি উপস্থিত ছিলেন। এছাড়াও রিপাবলিকান পার্টির হয়ে প্রেসিডেন্ট মনোনয়নের সাবেক প্রার্থী বিবেক রামাস্বামী উপস্থিত ছিলেন। ইলন মাস্ক তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম এক্সেও ইউক্রেন যুদ্ধ জেতার সক্ষমতা নিয়ে
সন্দেহ পোষণ করেন। সঙ্গে রাখুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, অন্যান্য খবর পরবর্তী আপডেটের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপে, ওতে ফলো করে নিন, আপডেটেড থাকুন।